আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স এর শিক্ষার্থী রয়েছ, তোমাদের সব ধরনের আপডেট গুলো আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। আমি একদিন আগে কিন্তু জানিয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন যিনি, তো তাকে নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম। দেন তারপরে 21 ঘন্টা আগে আমি পোস্ট করেছিলাম ভিসি, তিনি খুবই দ্রুত কিন্তু পরীক্ষা সংক্রান্ত আপডেট গুলো চলে আসবে। তার পরপরই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে ওনার চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা 2021-এর মাস্টার্স শেষ বর্ষের পূর্ণ নিরীক্ষণের সময় বৃদ্ধি করা হয়েছিল। এই আপডেটগুলো আমরা কিন্তু দেখতে পাই। দেন তারপরে কিন্তু যোগদানের কিন্তু চলে আসে, যা কিন্তু আমি অনেক আগেই কিন্তু আমার গ্রুপে আমি পোস্ট করেছিলাম, ঠিক আছে। এরপরে যে পোস্টটা করেছিলাম যে যখন গ্রুপে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তারা পোস্ট করে, তখন সেটা আমি এখানে জানিয়েছিলাম। দেন তারপরে হচ্ছে আমি আরেকটি পোস্ট করি, যেটা 9 ঘন্টা আগে। তো মূলত ভিডিও দিতে লেট হওয়ার কারণ আমি বাইরে ছিলাম, আমার সেট আপের বাইরে। এখন যে আপডেট গুলো আসতে চলেছে, দেখো অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা 22-তে শিক্ষাবর্ষে রয়েছ, তাদের রুটিন দিবে এই সপ্তাহে, রুটিন দিয়ে দিবে, প্রস্তুতির জন্য 1 মাস সময় পাবেন। এরপর যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছ, তোমাদের কিন্তু পরীক্ষা যারা 21-22 সেশনে রয়েছে, তোমাদের ফর্ম পূরণ কিন্তু চলছে, এর জন্য আরো তোমাদের সময় কিন্তু বৃদ্ধি করা হবে, কারণ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু এমনটা হয়েছে। এছাড়া অনার্স তৃতীয় বর্ষে যারা 19-20 সেশনের শিক্ষার্থী রয়েছ, তোমাদের কিন্তু ফলাফল খুবই দ্রুত প্রকাশ করা হবে এই সপ্তাহের মধ্যে। আর 2000 যারা 18-19 শিক্ষাবর্ষে শিক্ষার্থী রয়েছ, তোমাদের কিন্তু প্রস্তুতিমূলক ক্লাস আর ভাইবার কিন্তু নির্দিষ্ট ডেট দিয়েছে কলেজগুলো। আর লাস্ট হচ্ছে অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কিন্তু খুবই দ্রুত চলে আসবে, ঠিক আছে। এই সব আপডেটগুলো কিন্তু আমি এখন থেকে আমার রাজু একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আপডেটগুলো করব। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যদি আমাদের ম্যাথমেটিক্স গ্রুপে জয়েন করে না থাকো অবশ্যই জয়েন করো। যে কোনো আপডেট কিন্তু রাজু একাডেমি তোমাদেরকে জানিয়ে দিবে ইনশাআল্লাহ।